স্বীকার করতে না বললেই নয়। দীর্ঘদিন পর আমাদের সেই বলরাম সূত্রধর দাদার সাথে দেখা, যাকে আজকে আমরা অনেক আকর্ষণ করে নিয়ে এসেছি। সেটা মূল টার্গেট হলো দাদাকে কি করব, বিয়ে দিয়ে দেব। আর দাদা আমাদের দাদা একটাই, সেটা কলিজার জীবিত দাদা, যাকে আমরা আজকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছি। তো আমাদের আশা করি আমাদের স্বপ্ন সার্থক হবে। আমরা এখন সিফাত হবে খুলতেছি, আমরা এসেছি যেখানে, সেখানে হলো আমাদের ক্লাসমেট, আমাদের সে তো আমাদের অনেক জুনিয়র, তাই না? যাই হোক, জুনিয়র সিনিয়র পরের কথা, আমরা এসেছি তার আমাদের একটা ক্লাসমেট, আমাদের প্রিয় বোন, তিথির বিয়ে যার কথা না বলি না ভাই। ভাই তিথির বিয়ে সম্পর্কে আপনি কিছু বলেন। আমার শালির বিয়ে। আচ্ছা, আলহাজেন ভাইয়ের শালির বিয়ে। আলহাজেন ভাই যদি শালি হয়ে থাকে তাহলে আমাদের হলো কি ব্যান। তো আমরা আজকে এই বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে একটু শীতের কুয়াশায় অন্ধকার রাস্তায় হাঁটতে এসেছি। হ্যাঁ, তো আমরা একটু হেঁটে এখানে একটা ব্লগ করার চেষ্টা করতেছি। তো এটা শেষ করে আমরা আবার ভিতরে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছেন গুটগুটে অন্ধকার, আসলে একটু ভয় ভয় কাজ করছে, কিন্তু ভয় ভয়ের ভিতরে একটা আনন্দ, অন্যরকম আনন্দ আছে। পাশে বিশাল এক দিঘি দেখা যাচ্ছে। আচ্ছা হাজেন ভাই, আমরা যদি এই মুহূর্তে খেজুরের রস খেতে চাই তাহলে কী করতে হবে? আমার খেজুরের রস তো পাবেন না। কেন খেজুর রস পাবেন না? এটা তো শহরে বললে চলে। হ্যাঁ, যেতে হবে টাকার বাহিরে। আচ্ছা, আমরা এখানে এসেছি, আমি আরেকটা আমার উদ্দেশ্য আছে, সেটা হলো আমার হিসু পেয়েছে। আমার হিসু পেয়েছে, তাই আমি সিপে চলে আসলাম। দেখেন কোথায় হিসু করার জায়গা নেই, তাই আমরা খুলতেছি কোথায় বসা যায়। বাইরে হিসু করবো, ক্যামেরা ক্যামেরাটা বন্ধ করি নাকি? যাই হোক, আমরা এই মুহূর্তে ক্যামেরা অফ করছি, আমি একটু হিসু করবো। হিসু করার পর আবার আপনাদের কাছে ফিরে আসতেছি। ধন্যবাদ দর্শকবৃন্দ। আমাদের হিসু করা শেষ। হিসু করে আমরা এখন আবার, আমরা হিসু টিসু করলাম, অনেক এক্সাইটেড, আরও এক্সাইটেড। আমরা জানতে চাই, আপনি একটা পিকচার তুলেছিলেন, পিকচারটা ডিলিট করে দিয়েছেন, কেন, কারণ জানতে চাই। কোন ফিকচার এই ব্যাপারে আমাকে একটু বিস্তারিত বলতে হবে। সেটা তো বিস্তারিত বলে তো চলে যাবে। দাদা বিস্তারিত বলতে হবে তো, অনেক ফিকচার তো ডিলিট করি। দাদা বলেন তো। ও, আসলে ওই ছবিটা ডিলিট করার মূল উদ্দেশ্য, ছবিটা আসলে অতটা ভালো হয় না, অনেক পুরো ক্লোজ ছবি হওয়ার জন্য না, ছবিটা মূলত দেখতে ভালো লাগে না, এই জন্য আমি ডিলিট করি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আসি কোম্পানির নাম কি? আমরা ব্রাইট প্যাকেজিং। প্রাইড প্যাকেজিংয়ের এমডি ম্যানেজিং ডিরেক্টর আলহাজেন মাহমুদ বাবু ভাইয়ের সাথে। আসলে আলহাজেন মাহমুদ বাবু ভাই পরিচয়টা এভাবে দিলে হয় না, সে হলো আমার কাছের এবং ক্লোজ বন্ধু, যাকে আমরা বিশেষ করে আমি যখনই ফোন করি যে কোনো সময় পাওয়া যায়। এটা হয়তো আমাকে ওইভাবে পাবে না সে, কিন্তু আমি কিন্তু সেই জিনিস লক্ষ্য করে দেখছি, তাকে যখনই আমরা ফোন করি তাকে কিন্তু আমরা পাই। তাই এই জন্য স্পেশালি আমার পক্ষ থেকে হাজার মাহমুদ বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো আমরা এখন কি ভিতরে প্রবেশ করবো? না, আমরা এখন ভিডিও থেকে বের হবো না। ওকে।